আপনারা এটা কি করছেন? আমি বিরক্ত হয়ে গেলাম আপনাদের উপরে। ছি ছি, সেম এই সেম কথাটাই তো আমি বারবার বুঝাতে চাইছি ওই মালাইরে। ও তো খারাপ হলো, কিচ্ছু বুঝে না। আমি বলছি এই ঝিলিক মুড়ি মানে বস, তেল থাকলে নাকে তেল দিয়ে ঘুমান, টেনশন নেই। খাওয়াই দিলাম কিন্তু। হ্যাঁ ঠিক আছে, রেডি, 1 2 3। আমি আসলে বুঝতে পারিনি, আই এম রিয়েলি সরি। সরি বলতে হবে না, কাউকে দেখে তার পুরোটা বুঝতে পারলে তো হতোই। 3 বছর হচ্ছে আপু নেই। একজন মানুষ আরেকজন মানুষের জন্য সব কিছু করতে পারে। সত্যি খুব খারাপ কিছু হয়ে যেতে পারে। ওনার অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক কিছুই ওনার হাতের মুঠোয়। গল্পটা ঘৃণার। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি সেই ব্যক্তিকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কি সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা মনে হচ্ছে? ভাবছেন ভালো ততটাই নাস্তিক। নামই শুধু মুসলমান ছিল। রেহনুমার পরিবার ছিল খুবই রক্ষণশীল। ওর বাবা তাবলিগের কাজে একনিষ্ঠভাবে জড়িত ছিল, আর আমি ছিলাম ভার্সিটির ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট। রেহনুমার সাথে আমি কথাই পারতাম না। আমার মনে হতো সৃষ্টিকর্তার প্রতি ওর বিশ্বাস যত, অনলি রানিং আফটার মাই ড্রিম। আমাদের রিলেশনশিপের 3.5 বছরে রেহনুমা কখন বলছিল সব ছেড়ে দিব, নিচে নামো। আমি জানি আমার উপর আপনার অনেক রাগ, হয়তো আমাকে ঘৃণাও করে, সেটাই স্বাভাবিক। আমি আপনার জায়গায় হলেও হয়তো বা সেরকমই করতাম। বিশ্বাস করেন, আমি কখনোই ইনফরমেশনগুলো এমনভাবে ইনপুট করেছো যাতে কোম্পানির নেগেটিভ সাইডগুলো পাবলিশ হওয়ার আশঙ্কা বেশি। আমি নিজেকে খুব একলা মনে করেন? আমি
আমি এসেছি এটা টের পেয়ে ও পানির উপরে উঠে আসতো। দূর থেকে সুর নেড়ে নেড়ে আমার সাথে কি সুন্দর গল্প করত। কখনো ধরতেন না? সাহস হয়নি কখনো, কিন্তু আমি বুঝতাম ও আসলে আমার জন্যই উপরে উঠে আসতো। মানে কি বলবো, মানে কিভাবে যে কি বলবো, মানে ফাটাফাটি জান পাখি এখানে কি বলবো। খুব গরম পড়ছে, রাখতে বলো। রাখো 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 ভাই, সমস্যা মাত্র এক মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস। আমি তোমাকে ঢুকতে দিবে। তুমি বাসায় না থাকলে আমি বাসা ঢুকে কি করব? হ্যাঁ, বাসা ফাঁকা, কারণ আমার বাসার মধ্যে রং করা হবে। রং করার জন্য সব ফার্নিচার সরাতে হবে। অন্য তুমি এটা কি? আমি তোরে উঠি দেখাবো। তুমি বসো সামনে, আগে বললে তো সারপ্রাইজটা থাকতো না। এই যে সামনাসামনি বললাম।